আজ পর্যন্ত তো শুধু লেবুর উপকারিতার কথা জেনেছেন, তবে জানেন কি লেবুর পাতা লেবুর চাইতেও কতটা বেশি উপকারী? বহু রোগের চিকিৎসায় আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে লেবুর পাতা, যার মধ্যে একটি রোগ হচ্ছে অনেকের দেহেই টিউমার হয়ে থাকে বা ছোট ছোট লাইপোমা হয়ে থাকে, তাকে গলাতে সাহায্য করে লেবুর পাতা। এছাড়াও যাদের কিডনিতে পাথর রয়েছে, পাকস্থলিতে পাথর রয়েছে বা পিত্তথলিতে পাথর রয়েছে, তা দূর করতে সাহায্য করে লেবু পাতা। এটি আপনার স্ট্রেস কমায়, বমি বমি ভাব কমায়, মুখের দুর্গন্ধ, দাঁতের কালো দাগ বা হলুদ হয়ে যাওয়া দাগকে দূর করে, দাঁতের পোকা থাকলে তাকে মেরে ফেলে, এবং এটি আপনার দেহের যে কোনো চুলকানিকে দূর করতে সাহায্য করে থাকে, ক্লান্তি দুর্বলতাকে দূর করে, মুটকে চাঙা করে, মাইগ্রেনের সমস্যা থাকলে তা দূর করে, ঘুমের সমস্যা থাকলে চটজলদি ঘুম আনতে সাহায্য করে, অন্ত্রে কৃমি থাকলে তাকে মেরে ফেলে। তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে লেবু পাতা ব্যবহারের নিয়ম বিভিন্ন রকম, তাই অবশ্যই কিভাবে ব্যবহার করবেন কোন রোগের ক্ষেত্রে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলছি, বমি বমি ভাবের সমস্যা দূর করতে এটি আপনাকে কিভাবে সাহায্য করবে। অনেকেরই মাঝে মাঝে বমি বমি ভাবের সমস্যা হতে পারে, অনেকে আবার বাসে ট্রেনে চলাচলের সময় এমন সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে আপনি কোনো কিছুই করবেন না, শুধু কয়েকটি লেবুর পাতা সাথে নেবেন, এবং যখনই আপনার বমি ভাবের সমস্যা অনুভব হচ্ছে তখন নাকের কাছে কিছুটা কোচলে পাতা ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যেই এর ঘ্রাণ আপনার দেহের ভেতরের সমস্ত অসুস্থতা এবং বমি বমি ভাবকে দূর করে দেবে। যদি আপনার ঘরের মধ্যে কোথাও গন্ধ করে অথবা কোথাও পোকামাকড়ের সমস্যা খুব বেশি পরিমাণে থেকে থাকে, কিংবা গাছেও পোকামাকড়ের সমস্যা খুব বেশি পরিমাণে থেকে থাকে, তবে 8-10টি পরিচ্ছন্ন লেবুর পাতা জলের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জলটি অর্ধেক করে নিন। অর্থাৎ যদি আপনি 2 গ্লাস জল দেন, সেক্ষেত্রে জলটিকে 1 গ্লাস করে নিতে হবে। তারপরে ঠান্ডা করে এই জলটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। বাসায় কোথাও দুর্গন্ধ হলে সেখানে একটু স্প্রে করে দিন, লেবুর ঘ্রাণে ভরে যাবে। গাছে পোকা হয়ে থাকলে তার উপরে স্প্রে করে দিন, যেখানে পোকামাকড় বা মশামাছি বেশি পরিমাণে আসে সেখানে স্প্রে করে দিন। বাড়ির যে সমস্ত জীবাণুযুক্ত জায়গা আছে, যেমন বেসিন কিংবা কিচেনের সিঙ্ক, সেখানে স্প্রে করে দিন, পোকামাকড় হবে না, দুর্গন্ধ হবে না। লেবুর রস আমাদের দেহের বাড়তি ওজনকে কমাতে সাহায্য করে থাকে, ঠিক একইভাবে লেবুর পাতা গরম করে খেতে পারলে এটিও আমাদের বাড়তি ওজনকে কমিয়ে দেয়। 3 থেকে 4টি বা 5টি পরিমাণে লেবু পাতা ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে 1 গ্লাস জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ করে জলটিকে অর্ধেক করে নিতে হবে। জলটি কুসুম গরম অবস্থায় আসলে এর মধ্যে সামান্য পরিমাণ মধু দিতে হবে। সকালবেলা খালি পেটে এ জলটি পান করুন, এটি আপনার শরীরের চর্বিকে গলিয়ে বের করে দিতে সাহায্য করবে। তবে যদি কারো সকালবেলা খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়, তবে তারা যে কোনো 2 বেলার খাবার খাওয়ার পরে খাবেন। যদি 2 বেলা খান, সেক্ষেত্রে 1 বেলা মধু দেবেন, 1 বেলা শুধু খাওয়ার চেষ্টা করবেন। ডায়াবেটিস থাকলে মধু দেবেন না, এবং মধু সর্বোচ্চ 1 চা চামচ পরিমাণ দেবেন, এর চেয়ে বেশি নয়, কারণ মধুতেও একটু ক্যালোরি থাকে, এটি কিন্তু আবার ওজন বাড়িয়ে দিতে পারে। এটি আপনার মেটাবলিক রেটকে বৃদ্ধি করবে, খাবার খাওয়ার পরে খাবারকে ভালোভাবে হজম হতে সাহায্য করবে এবং শরীরের বাড়তি চর্বিকে গলিয়ে দেবে। যদি আপনার দাঁতে কালচে ভাব হয়ে থাকে, দাঁতে পাথর হয়ে থাকে, মুখে প্রচুর দুর্গন্ধ থেকে থাকে, দাঁত হলুদ হয়ে গিয়ে থাকে, সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনাকে লেবু পাতা সাহায্য করতে পারে। যদি আপনার দাঁতকে আপনি মুক্তোর মতো চকচকে করতে চান, তবে কিছুটা পরিমাণ লেবু পাতা কিছুটা পরিমাণ বেকিং সোডার সাথে ছেঁচে একটি পেস্ট তৈরি করে রেখে দিন। যদি আপনি 10টি পরিমাণে লেবু পাতা নেন, তবে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নেবেন। বেকিং পাউডার নিলে কিন্তু চলবে না, নিতে হবে বেকিং সোডা। এর পেস্টটি আপনি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারেন সপ্তাহখানেক। দিনে 2 বেলা এটি দিয়ে আপনি দাঁত মাজবেন এবং 3 মিনিট পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে মাজবেন। টানা 1 সপ্তাহ এভাবে মাজার পরে প্রত্যেক সপ্তাহে মাত্র 1 বার মাজলেই চলবে। আপনার দাঁত মুক্তোর মতো সাদা হয়ে যাবে, মুখে দুর্গন্ধ থাকলে 1 মাজাতে দূর হয়ে যাবে, 7 দিনে দাঁতের হলদেটে ভাব এবং কালচে ভাব দূর হয়ে যাবে, এবং দাঁতে যদি পাথর হয়ে থাকে সে পাথর ভেঙে যাবে। অনেক সময় আমরা কচু বা ওলকচু খেলে গলা চুলকায় বা রান্না করলেও গলা চুলকায়, এ জাতীয় সমস্যার ক্ষেত্রে রান্নার সময় কিছুটা পরিমাণে লেবু পাতা রান্নার ওপরে দিয়ে দিতে হবে, এতে করে গলা চুলকানির সমস্যা দূর হয়ে যাবে। তবে যদি আপনার রান্নার সময় দিতে মনে না থাকে এবং খাওয়ার পরে গলা চুলকাতে থাকে, তবে 2-3টি লেবু পাতা চিবিয়ে খেয়ে ফেলুন, গলার চুলকানি দূর হয়ে যাবে। অনেকের আবার ত্বকের ওপরে এ ধরনের র্যাশ,
চুলকানি, অ্যালার্জি, ঘামাচির কারণে জ্বালাপোড়া হতে পারে। স্নানের জলের মধ্যে 8-10টি লেবু পাতা ছিঁড়ে তারপরে মিশিয়ে নিন। তবে অবশ্যই মেশানোর আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং কিছুটা কোশলে নিতে হবে, যেন লেবুর নির্যাস এই জলের মধ্যে মিশে যেতে পারে। ত্বকের ওপরেও এমন অ্যালার্জি, চুলকানি, র্যাশ, দাউদ, খোশ, পাচড়া ইত্যাদি সমস্যা থাকলে লেবু পাতা বেটে সরাসরি ত্বকের ওপরে লাগান। টানা 7 দিনের মধ্যে আপনার যে কোনো ধরনের চুলকানি, র্যাশ, অ্যালার্জি, একজিমা, দাউদ, খোশ, পাচড়া, বিখাউস সব দূর হয়ে যাবে। সারাদিনের কাজের পরে শরীরে একটু ক্লান্তি আসা খুবই স্বাভাবিক। এ সময় আপনি বাসায় এসে একটু শরবত তৈরি করে খান লেবুর পাতা দিয়ে। লেবুর পাতা কোচলে সামান্য মিষ্টির সাথে মিশিয়ে শরবত খান, কিংবা আপনি যে চা পান করবেন তার সাথে চা পাতা, লবঙ্গ এবং লেবুর পাতা দিয়ে জাল করুন। চাটি ছেঁকে নিয়ে তারপরে কুসুম গরম অবস্থায় এলে এর মধ্যে মধু মিশ্রিত করে পান করুন। এটি আপনার সারাদিনের ক্লান্তি, দুর্বলতা, মানসিক অবসাদগ্রস্ততা দূর করে দিতে সাহায্য করবে। এছাড়াও যাদের হঠাৎ করে মাইগ্রেনের ব্যথা হচ্ছে, মাইগ্রেনের ব্যথা দূর করতে সাহায্য করে লেবুর পাতা। এর মধ্যে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা আপনার স্ট্রেসকে দূর করে মানসিক চাপকে দূরে রাখতে সাহায্য করে এবং মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যায়। ঠিক যেভাবে আমি চা তৈরি করতে বলেছি সেভাবেই চা তৈরি করে খান, আপনার যে কোনো ধরনের মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যাবে। গবেষণা অনুসারে যদি কেউ রাতে ঘুমাতে যাওয়ার আগে লেবু পাতা সেবন করতে পারে, এটি ভালো ঘুমের জন্য ওষুধের মতো কাজ করবে। এর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং অ্যালকালয়েড, যা ঘুম সংক্রান্ত যে কোনো সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। আপনি লেবু পাতা দিয়ে তেল প্রস্তুত করেও মাথায় মাসাজ করতে পারেন। এছাড়াও লেবু পাতা সেবন করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে 8-10টি লেবু পাতা ভালোভাবে ধুয়ে নিন। তারপরে কিছুটা নারকেল তেলের মধ্যে এটিকে একটু গরম করে নিন। এই পাতাগুলো তেলসহ আপনি রেখে দিন, মাঝে মাঝেই মাথায় মাসাজ করবেন, মাথা ঠান্ডা থাকবে এবং ঘুম ভালো হবে। এছাড়াও ঘুমাতে যাওয়ার আগে 3-4টি লেবু পাতা দিয়ে চা প্রস্তুত করে খান, এটি আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে। অন্ত্রের কৃমিকে দূর করার জন্য 1 চা চামচ পরিমাণ লেবু পাতার রস সকালবেলা খালি পেটে সেবন করতে হবে এবং এর 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না। তারপরে আপনি সকালে নাস্তা করতে পারেন। এভাবে টানা 7 দিন করলে পেটের যত ছোট কিংবা বড় কৃমি আছে তা দূর হয়ে যাবে। এবারে বলছি, যাদের যাদের শরীরে কোথাও টিউমার রয়েছে, কোথাও পাথর হয়েছে কিংবা কোথাও লাইপোমা হয়েছে, যদি কিডনিতেও এমন সমস্যা থেকে থাকে, পিত্তথলিতেও এমন সমস্যা থেকে থাকে, পাকস্থলিতেও যদি পাথর হয়ে থাকে, তাও দূর করতে সাহায্য করবে লেবুর পাতা। এটি আপনার পাথরকে গলিয়ে দেবে এবং ফ্ল্যাশের সাহায্যে বের হয়ে যেতে সাহায্য করবে। প্রতিদিন সকালবেলা 4-5টি কচি লেবুর পাতা চিবিয়ে খান। আধা ঘন্টা অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম জল খান। এটি আপনার দেহের ভেতর থেকে সমস্ত বিষাক্ততা, টক্সিন, পাথর বের করে দেবে। আপনার শরীর হয়ে যাবে রিফ্রেশ। তবে অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত এই কাজটি করতে, যতদিন পর্যন্ত না আপনার পাথর বা টিউমার গলে বেরিয়ে যাচ্ছে। এভাবে আপনি নিয়মিত করতে থাকলে এক সময় আপনার এই শরীরের পাথর বা টিউমার বা লাইপোমা ফ্ল্যাশের সাহায্যে বের হয়ে যাবে এবং আপনার দেহ পরিশুদ্ধ হবে। একই সাথে এটি রক্তের মধ্যে থাকা খারাপ কোলেস্ট্রল ও চর্বিকে কমিয়ে দেবে এবং আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে। যদি আপনার কাঁচা লেবুর পাতা চিবিয়ে খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি কিছুটা লেবুর পাতা থেতু করে এটিকে কুসুম গরম জলের সাথে মিশিয়ে তারপরে একেবারে জল সমেত পান করে নেবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।